উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল মানিকতলায়। নিয়ম অনুযায়ী বিধায়কের মৃত্যুর ছ মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। বালিগঞ্জ, খড়দা, গোসাবা থেকে সাগরদিঘির ক্ষেত্রে সেই মতো উপনির্বাচন হলেও এখনও বিষবাও জলে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বৃহস্পতিবার দেখা যায় মানিকতলা বিধানসভা কেন্দ্র জুড়ে একাধিক এলাকায় এই পোস্টার পড়েছে। নিচে লেখা, মানিকতলা বিধানসভা কেন্দ্র গণতন্ত্র বাঁচাও কমিটি। এই কেন্দ্রের নানা প্রান্তে দেখা গেল এই ধরনের বেশ কিছু হোর্ডিং, যেখানে দাবি করা হচ্ছে অবিলম্বে উপনির্বাচন চাই। প্রায় এক বছরের বেশি সময় এখানকার যিনি এমএলএ বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন, একটা অসুবিধা হচ্ছে। কারণ আমাদের নিত্যদিনে কাজের জন্যে এমএলএ, কাউন্সিলর এদের প্রতিনিয়তই দরকার হয়, সেগুলো সাধারণ মানুষ পাচ্ছেন না। ম্যাক্সিমাম লোকেরই প্রয়োজন হয়, কিছু সহিসাবুত থাকে, কিন্তু সেই পরিষেবাটা আমরা ব্যাহত হয়, তা আমাদের হয়তো অন্য কোথাও গিয়ে করাতে হয়। ইলেকশনটা হলে আমাদের সাধারণ লোকের সুবিধা হবে। 2021 বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের সাধন পাণ্ডে। বিধানসভা ভোটে 67,577 ভোট পেয়েছিলেন সাধন পাণ্ডে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন 47,339 ভোট। 2022 বিশে ফেব্রুয়ারি ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে মানিকতলা আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী ছ মাসের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও তা হয়নি। গণনায় কারচুপির অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলা এখনো চলছে, ফলে নির্বাচন হয়নি। এটা কিছুই নয়, তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু আছে নেতৃত্ব যারা উদগ্রীব হয়ে উঠেছে বিধায়ক হওয়ার জন্য। পরিবারের অনেকেই বিধায়ক ছিল, এখন তারাও বিধায়ক হতে চায়, সেই জন্য এগুলো চলছে, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। এটা তো কোর্টে আটকে রয়েছে, হাইকোর্টে আটকে রয়েছে, যে মানিকতলার প্রার্থী হয়েছিলেন তার একটা বোধহয় পিটিশন পেন্ডিং আছে। এ তো হাইকোর্ট আর নির্বাচন কমিশনের ব্যাপার, এটা তো সরকারের কোনো ব্যাপার না, আমাদের নাগরিকদেরও কোনো ব্যাপার নেই। মামলা নিষ্পত্তি হবে কবে, কবে হবে উপনির্বাচন, আর কতদিন পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হবে মানিকতলার মানুষকে, উত্তর নেই কারুর কাছে। সঞ্চয় মিত্র, দীপক ঘোষ, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।